গুড আফটারনুন, এখন গুড মর্নিং না, এর জন্য গুড আফটারনুন বললাম। আর সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করিনি, এখন 2টা বাজে, এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ব্লগে আবার তোমাদের সামনে আমি চলে এলাম নতুন ব্লগ নিয়ে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আজকে হচ্ছে ষষ্ঠী, এর জন্য আমরা সকাল থেকে কোনো ব্লগ করিনি, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। কারণ আমি বাবার বাড়িতে যাচ্ছি, বাবা আসছিল কালকে নিমন্ত্রণ করতে, তো বাবার সঙ্গে আমার ছেলেও চলে গেছে কালকে, আর হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছি। এখন দেখো 2টা বাজে, এখন যাচ্ছি, এখন গিয়ে একটু বাজারে ঢুকবো, বাজারে ঢুকে তারপরে আমরা বাড়ি যাব। তো যেতে যেতে 3:30, 4:30 হয়ে যাবে, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারে ঠাকুরে এখানে ভালো করে পুজো দিলাম, তারপরে সব ঘরের কাজ টাজ করে এতো আমরা রেডি, আমি রেডি। আমি একটা সিম্পল একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম আজকে। আর তোমাদের দাদা ভাই দেখো একটা শার্ট পরল, মানে ব্লু কালারের একটা শার্ট আর জিন্স প্যান্ট পরলো, রেডি। তো এখন আমরা যাই, আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, সব জামাইদের প্রচণ্ড পরিমাণে ঘ্যাম পরে ঘ্যাম বেড়ে গেছে, দেখতেই পাচ্ছো, একবারও তোমাদের দিকে তাকায়নি, প্রচণ্ড পরিমাণে ঘ্যাম, যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা, তো জামাইদেরই আজকের দিন, তো ওদের এর জন্য প্রচণ্ড ঘ্যাম। তোমাদের জামাইদের ঘ্যাম হবেই, কি বলবো আর বলতে পারছি না। তো চলো ওই বাড়ি গিয়ে কথা হবে, ওই বাড়ি গিয়ে কথা হবে না, আগে যদি বাজারে যাই, বাজারে ঢুকি। তো বাজারে ঢোকার পরে কি হচ্ছে না হচ্ছে, কী কী কেনাকাটা করলাম শেয়ার করার চেষ্টা করবো, আর যদি বেশি ভিড় থাকে তো শেয়ার করব না। তো চলো একবারে ওইখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো সাথে থাকো, পাশে থাকো, আর আমার ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা গাড়ির থেকে নেমে পড়েছি, এখন গাড়ি থেকে নেমে একটু হেঁটে হেঁটে যেতে হয়, তো যাচ্ছি। 3টা বাজে, 3টার বেশি বাজে, আগেই চলে আসছে, আমি মাত্র আসলাম। এই যে মা, মার অবস্থা দেখো, মানে রান্না বান্না পুজো টুজো করে একদম একাকার। আরে এই দেখো দুই মুসকি, হাই করে দাও, দুইজন হাই করে দাও, হাই বলো, ওর মামাকেও ডাকতেছে, আয় আয়। এই দেখো ওর মামাকেও নিয়ে নিল, মানে ভাইকে নিয়ে নিল। তো এখন মা সাইটের জোগাড় করতেছে আর কি, সবকিছু রেডি করতেছে, এখন আমাদের সাইটের জল দিবে। বন্ধুরা এই যে দেখো, আসার সময় তো শাড়ির দোকানে ঢুকেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তো এই শাড়িটা হ্যান্ডলুমের শাড়ি নিয়ে আসা হয়েছে, এটা কাকিমার জন্য আনা হয়েছে, তুতে কালারের মধ্যে, তুতে কালার আর পিঙ্ক কালার মিক্সড, এটা কাকিমার জন্য, আর এটা হচ্ছে মার জন্য। এখনো কেউ সাইটের জল নেয় নাই, মা সাইটের জলটা দিবে এইগুলো দিয়ে, পরে খাওয়া দাওয়া মিটাবে। বন্ধুরা আমরা 3 বোন 3 জামাই সবাই বসে পড়েছি, ষষ্ঠীর জল দিবে মা কাকিমা এখন। তো দেখো আমরা সবাই বসে পড়েছি, মা কাকিমা এখন সাইটের জলটা দিবে আমাদের।
সবাই একসঙ্গে নিচে বসে খাওয়া দাওয়া হচ্ছে, দেখো। ডাল, লেবু, পাঁঠার মাংস, মাছ দেয় নাই? মাছ দেয় নি। সবাই খাওয়া দাওয়াতে বসে গেছে, দেখতেই পাচ্ছ, সবাই খাচ্ছে। এখানে বেশি লোক ঢোকা যায় না, এজন্য দুইজনই শুধু ঢুকে সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে। তো আমরা পরে বসবো, আগে ছেলে মানুষ যারা যারা যাদের যাদের খিদে পেয়ে গেছে তারা তারা বসেছে, তো ওদের খাওয়া দাওয়া হোক, তারপরে আমরা বসবো। বাবা, মনা পিসি, পিসামশাই, তোমাদের দাদা ভাই, আয়ুষ, বোন, বোনের বর, ভাই, বোনের মেয়ে, আর একটা বোন, বোনের বর, সবাই বসেছে। বাবা মাংস আমি খাবো না, আমাদের শঙ্কর ভাই হাই করে দেয়, অনেকদিন দেখিস না, কতদিন অসুস্থ ছিল, এখন একটু সুস্থ, দেখতেই পাচ্ছ, এখন একটু সুস্থ না, এখন একটু সুস্থ আছে, কিন্তু বহুত নিরামিষ খাচ্ছে। মাংস বেশি খেতে পারে না, দুই টুকরা খায়। তো হাই করলি না বন্ধুদের, হাই গাইস, তো বসে আছে, উপরে খাবে, কাকিমাকে খাইয়ে দিবে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মার গান শোনো বন্ধু, কোন কোন জায়গায় ব্যথা গো, বান্ধবী ললিতা গান শুরু করে দিয়েছে মা, আর এই যে আমি, তারপরে এই যে বোন, মানে রাস্তায় যাচ্ছি, কারণ প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না ঘরে, তো একটু রাস্তায় যাচ্ছি। কুলে আছো, কুলে আছো, এই যে আমার মাম্মা, মাম্মাম হাই করে দাও। এই দেখো, তোমাদের ফ্লাইং কিছু করে দিল, তো একটু রাস্তায় যাই সবাই মিলে। এই যে ছোট বোন, ওই যে পিস্তুত বোন, এই যে মেজো বোনের মেয়ে তাতান, হাই করে দে। ওই যে তাতান, আমার ছেলে খেলতেছে, সব সবাই মিলে আমরা দেখো রাস্তা দিয়ে হাঁটছি। ওই যে দুই বোন, মেজো বোন আর এই যে ছোট বোন, আর আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আর ও হচ্ছে বান্ধবী, বান্ধবী, আর এই যে বান্ধবীর মেয়ে। তো রাস্তা দিয়ে একটু হাঁটি, আর আমাদের গ্রামের দৃশ্যটা দেখো কত সুন্দর, সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, কত সুন্দর, মুক্ত হাওয়া, গ্রামের পরিবেশ এত ভালো হয় না কি বলি। বন্ধুরা, এখন সন্ধ্যা 7টার উপরে বাজে, ওরা যাচ্ছে গা, ওরা থাকবে না, ওরা যাচ্ছে গা, টাটা করে দাও বন্ধুদের। হ্যাঁ, আবার কবে আসবা? হ্যাঁ, আবার পরে আসবে তাই বললো, ওরা এখন চলে যাচ্ছে ওদের বাড়িতে, ওরা আজকে থাকবে না, আর আমরা থাকবো। এই যে ভাই আগায় দিয়ে আসতে যেতেছে, বোনকে, বোনের মেয়েকে, ও যাবে না বলতেছে, যাবে না, ও যাবো না, যাবো না, ও যাবে না, ও বলতেছে ও বাড়িতে যাবে না, থাকবে। ওর মা, ওর বাবা সবাই বলতেছে যাবে গা, ও যাবে না, থাকবে। দেখো মাইক দেখে, তুমি যাও। হ্যাঁ, ওর মামাকে মাইক দেখায়, দেখো ওর মামাকে বলে তুমি যাও। তুমি যাও, নমস্কার করে দিল বন্ধুদের, তোমাদের নমস্কার করে দিল, যাচ্ছে গা, টাটা বাবু। বন্ধুরা, বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, এই দেখো আমরা ঘরের ভিতরে বসে আছি, লাইট নেই, এটা চার্জার চলতেছে, এই যে তাতান, আরাধ্যা, এই যে মনে পিসি, এই দেখো পিসি কই বসে আছে, আর বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড়। বাবা মা গেছে মামা বাড়িতে ষষ্ঠী খেতে, ওরা আসতেছে, টোটো নিয়ে গেছে, আসতেছে, এখন রাস্তায় আছে, এটাই ভয় লাগতেছে, এখন 10টার মতন বাজে, প্রচন্ড ভয় হচ্ছে। ভাই বাবা রকম এসে, বাবা ওরা ফোন ধরতেছে না, তখন অর্ধেক রাস্তায় চলে আসছে, তারপরে এরকম ঝড়, প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড় হচ্ছে, ঘরের মধ্যে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচন্ড ঝড় হচ্ছে।
প্রচুর ঝড়, দুই বোন তো চলে গেছে, আর সন্ধ্যার সময় বাবা মা গেল মামা বাড়িতে ষষ্ঠী দেওয়ার জন্য, মানে ষষ্ঠী খাওয়ার জন্য। তো ওইখান থেকে আবার আসতেছে, ওইখান থেকে আসতেছে ওরা, আধুনিক রাস্তায় আসবে। আর দেখো প্রচন্ড ঝড় হচ্ছে, প্রচন্ড ঝড় বোঝা যাচ্ছে না, অন্ধকার, এর জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না, খুব ঝড় হচ্ছে, খুব ঝড়, মানে ভয় লাগতেছে। বাবা মার টোটোতে আছে তো এর জন্য ভয় লাগতেছে। তো বন্ধুরা এখন অন্ধকারে কি শেয়ার করবো কিছু বুঝতে পারছি না। ওই দেখো সবাই এখানে বসে আছে, ও বন্ধুরা ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে আমাদের। ভাই বন্ধুরা দেখো 12:30 বাজে, 12:30 এখনো বাজে নাই, 5 মিনিট কম আছে, এই মাত্র বাবা আসলো মা আসলো, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে টোটো করে, তাও দেখো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। আর এই দেখো বাবাকে ষষ্ঠীতে কি দিয়েছে বাবা, এই আমাকে একটা গেঞ্জি দিয়েছে, তো গেঞ্জিটা গায়ে ব্লাউজ দিয়েছে আর বাবাকে গেঞ্জি। তো যাই হোক, ষষ্ঠীতে দেওয়াটা বড় কথা না, সাইটের জলটা মেন। তো মাকে আমরা বলছি যে আমরা তো আসছি, আমাদের খাওয়া দাওয়া হয়েছে, তুমি বাবার সঙ্গে যাও। পরে যে বাবার সঙ্গে মা 15 বছর পরে গেল ষষ্ঠীতে। তো এই যে শঙ্কর, এত রাত্রেও ঘুমায় না দেখো এখনো, আমার বাবা আসার জন্য বাবার আওয়াজ পেয়ে ও চলে আসলো এই ঘরে ঘুম বাদ দিয়ে চলে আসছে। আর বাবা মা মামা বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আসছে, রাত্রে আর খাবে না। আর আমাদের তো দেখলাই ভালো হয়েছে, হ্যাঁ ভালো করেছে, যা খাইলাম দিদাকে দেখে আসলো। আর তোমরা তো দেখতে পাচ্ছ না, দেখো কয়টা বাজে, 12:30 বাজে, এখনো আমরা শুই নাই, কারণ বাবা মা মানে মাত্রই আসলো, আসার পরে মানে ভিজে গেছে একদম, চুল ঠুল একদম ভেজা, তো ওগুলো মুছে এই যে মাত্র বসলো। তো বাবা ওদের দেখাবো জন্য আমি ভিডিওটা এন্ড করি নাই। তো বন্ধুরা আমি ভিডিওটা এখনই এন্ড করব। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুদেরকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিও। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কালকের একটি নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।